আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকল ভালো আছেন। আজকে আমি একটা রেসিপি আপনার লগে শেয়ার করবো, আর এটাটা খুব ইজি বানানো যায় আর অনেক সময়ও বাঁচানো যায়। আজকে আমি একটা দই বানাইয়া আপনার লগে দেখাইমু। দেখো কখনো আছে, আমি রাখছি কার্নেশন মিল্ক আর ইয়াগট একটা ডাবল ক্রিম। তো ওগুলা দিয়ে আজকে আমি একটা দই বানাইমু। এখানেও আছে কিছু বাদাম আর মিশি আমি ক্যারামেল। তো একটা বোল নিছি আমি, আর ইয়াগটটা বানানোর লাগি আমি কোনো ফ্রেশ মিল্ক ইউজ করতাম না, আমি খালি ইয়াগট আর ডাবল ক্রিম আর কার্নেশন মিল্ক দিয়া আমি ইয়াগটটা বানাইমু। আপনারা লগে শেয়ার করি, আর যদি ভালো লাগে তে আপনারা লাইক কমেন্ট করবা, আমি একটু খাটিয়া সাইড নিলাম। তো অনেক সময় আছে আমরা একটা দই বানাইতে অনেক টাইম লাগে, তো এই টাইমটা আর আমরা লাগতো নাই যদি আমরা ওলান বানাই। আপনারা দেখায় আমি ইয়াগটটারে নিরাম একটা বৌলোর মাঝে মিক্স করার লাগে। তো একটা জেলানি যে খাইতেও মজা, অনেক টাইমও বাঁচানি যায়, সব দিকেও আমরা বালা পাইছি। আমি ইয়াগটটারে একটু মিক্স করিলাই। এখন আমি ডাবল ক্রিম এড করবো। তো যদি আপনার কাছে ভালো লাগে তে প্লিজ আপনারা লাইক কমেন্ট করবা, আর আমার ইউটিউব চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা, লগে থাকবা। আপনারার সাপোর্ট পাইয়া আমি অতখানা কইতাম পারি, আর ইনশাল্লাহ নেক্সট আরও যাইতাম। আপনারা আমারে সাপোর্ট করবা, আপনারা আসুন করেও আমরা আসি। দেখাই আমি এখন ডাবল ক্রিমটারেও নিলাম। আমি দুইটা এখানেও মিক্স করবো পালা করি। এখন আমি এই কার্নেশন মিল্ক একটা, তো কার্নেশন মিল্কটা সরি আজকে আমার একটু প্রবলেম করে কথা বলতে, তো ও মিল্কটা আমি এখন এড করিলি। আর এখানেও এক্সট্রা কোনো চিনি আড করা লাগতো না, বা ফ্রেশ মিল্ক যেটা আউটও আড করা লাগতো না। মাত্র দুইটা মিনিটে আমি একটা দই বানাইয়া আপনারারে দেখাইয়া, তো কিলান লাগে একটু কইবা। আসলে একটু ঠান্ডা লাগে, আমার একটু প্রবলেম করে কথার মাঝে মাইন্ড করবা না। আর এই বাদামগুলারও আমি কাট করিয়া উফরে দিলাইমু। তো আমি এখন এই ক্যারামেলটা দিমু, খালি একটু কালার ওয়ার লাগে, আর না আপনারা এটা না দিলেও ওইব, যদি আপনারা ফুড কালার থাকে। আমার কাছে ফুড কালারটা শেষ হয়ে গেছে, এর কারণে আমি দিতাম পারছি না। তো আপনার কাছে ফুড কালার থাকলে আপনারা ফুড কালার দিয়া দিলাইবা। তো রেডি হয়ে গেছে আমার দইটা। আমি মাত্র দুই মিনিটের কথা কইতাম যে এখন আমি এই দুই মিনিটে খালি আমার মাইক্রোওভেনের মাঝে দইটারে গরম করার লাগি দিলাম। আসলে দেখলে আপনারা বুঝতে পারা কতখান জানি না, আমি তো কইলাম দুই মিনিটে, আপনারা ওলান বানাইয়া দেখবা কতখান সুন্দর একটা দই ওই, আমরার অনেক টাইমও বাসে ইলান বানাইলে। তো দুই মিনিট আমার হয়ে গেছে, দেখতে পাররা আমার দইটাও রেডি হয়ে গেছে মাশাল্লাহ। আপনারা দেখাই বাকরি আইনা দেখোকা কত সুন্দর হয়েছে আমার দইটা। এখন আমি একটু সময় লাগি
ফ্রিজারও রাখে দিম। তো কিলান লাগলো আপনারা প্লিজ লাইক কমেন্ট করিয়া আমারে জানাইবা ভালো লাগিয়া তাহলে, আর আপনারা কিলান বানাইন একটু কইবা, কইলে আমি খুশি হইম, আমিও জানতাম পারলাম আপনারা লাগানো, আমি ট্রাই করমু। আর আমি যে ইলান করছি আপনার কাছে কিলান হইলো, আশা করি তো ভালো লাগার কথা, খুব ইজি কয়েক বানাইয়া খাওয়া যাইব, সেও আইলেও আপনারা একটু ইজিভাবে এটারা বানাইয়া দেলাইতে পারবা। দুদিন ভালো লাগে তে আপনার ফ্যামিলি গ্রুপও আমার চ্যানেলটারে শেয়ার করতে পারবা। আমি এখন খানির লাগি রেডি করে নিমু, কেন নিছি আমি কিছু প্লেট খরচা, আমি আমার দইটা খাওয়ার লাগি, আর আপনারও শেয়ার করে নিমু কিলান ওইছে ফ্রিজ থাকি তো আমি বাহরি আনছি। তো এটা তো আপনারা যে মেমানো আয়া উঠোয় নাখতা আপনারা রেডি নাই, একটা দই বানাইতা বা অনেক টাইম লাগবো চিন্তা করেন, তৈলে আমার রেসিপিটা দেখিয়া ওলান যদিন বানাইলেন কুইক করিয়াতে খুব ভালো হইব, আপনারা সময়ও বাঁচলো আর মজার একটা রেসিপিও 2 মিনিটে বানাইলিলা। দেখোক আমার রেসিপিটা আমার কাছে তো খুব ভালো লাগে, আর আপনার কাছে কিলান লাগবো জানি না, আপনারা কমেন্ট করিয়া জানাইবা। আপনারা চাইলে এখানো কিসমিস একটা হয় অক্টো দিতে পারবা, আমি খালি এখানো বাদামটা দিছি কিসমিস দিছি না। তো দেখো কত সুন্দর ওইয়া বইছে আমার দইটা, আশা করি ভালো লাগছে, ভালো পাইছেন আপনারা আমার লগে আসলা, আমার রেসিপিটা দেখলা, এর কারণে আপনারারে থ্যাংক ইউ। আর আমার যারা ইউটিউব ফ্রেন্ড আছেন আশা করি সকল ভালো আছেন, লগে থাকবা সবসময়, আমিও আপনার সাথে থাকি, আপনারার ভিডিও দেখে লাইক কমেন্ট করে ট্রাই করি ফুল ভিডিও দেখার, আপনারাও আমার ভিডিওটা ফুল দেখবা। আর যারা সাবস্ক্রাইব করুন প্লিজ সাথে থাকবা,